সবাইকে আবারো স্বাগতম আমাদের ওয়ার্ডপ্রেস ভিডিও টিউটোরিয়াল সিরিজে। আমরা এলিমেন্টর দিয়ে পেজ বিল্ডিং শিখতেছিলাম। আমরা এলিমেন্টর পেজ বিল্ডারের সকল টুলসগুলো একটু দেখে নিয়েছিলাম। আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমরা একটা পেজ মেক করব, সেটা হচ্ছে এলিমেন্টর দিয়ে। আর সিম্পল একটা পেজই আমরা মেক করব। আমরা হচ্ছে অল পেজ আমরা একটা নিউ ট্যাব ওপেন করে নিই, যেটা হচ্ছে আমাদের প্রিভিউ হিসেবে কাজ করবে, সেটা হচ্ছে করে নিলাম। দেন হচ্ছে এখন আমরা পেজ থেকে অল পেজে যাব, এলিমেন্টর থেকেও যাইতে পারি। তাছাড়া এখানে কিছু সেটিংস রয়েছে, সেগুলো নিয়ে আমি আস্তে আস্তে কথা বলব। পেজ থেকে আমরা অল পেজে চলে যাব। অল পেজে চলে যাওয়ার পর হচ্ছে আমরা একটু ওয়েট করব, লোড হয়ে চলে আসুক। এটা হচ্ছে আমাদের সাইট প্রিভিউ। হ্যাঁ, এখন চলে আসছে দিস থিম রিকমেন্ডেড ফর লিং প্লাগইন। আমাদের থিম কিছু প্লাগইন রিকমেন্ড করছে, সেগুলো আসলে আপাতত দেখার কোনো দরকার আমি মনে করতেছি না, যেহেতু আমরা এলিমেন্টর ক্লাসে আছি। এলিমেন্টের পর হচ্ছে আমরা আরও কিছু পেজ বিল্ডার সফটওয়্যার রয়েছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এটা এলিমেন্টর চলে আসছে, আমরা এটা এখান থেকে এডিট করে দিব, অথবা এডিট উইথ এলিমেন্টর ক্লিক করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এডিট উইথ ডাইরেক্ট এডিট উইথ এলিমেন্টর ক্লিক করে দিলাম। দেন হচ্ছে এটা এলিমেন্টের মাধ্যমে ওপেন হতে শুরু করে দিল। আমরা পর্যাপ্ত সময় নিয়ে এবং ভালো ইন্টারনেট কানেকশন নিয়ে ওয়ার্ডপ্রেসের কাজগুলো করব, কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস লো কোয়ালিটির কোনো কিছুই সাজেস্ট বা পছন্দ করে না। তাছাড়া হচ্ছে আমরা চাইলে মাল্টিপল অ্যাকাউন্টগুলো মানে পিএইচপি তারপর হচ্ছে INI ফাইলগুলো এডিট করে ফাইল লিমিটটা একটু বাড়ায় নিতে পারি। তাছাড়া হচ্ছে আমাদের কিসের প্রবলেম করতে পারে, যখন আমরা থিম ইনস্টল করব, তারপর হচ্ছে প্লাগইন ইনস্টল করব, আপলোড করব, তখন এগুলো প্রায় সময় প্রবলেম দেয় আর কি। তো এগুলো নিয়ে অলরেডি ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন, এই বাটন অথবা ভিডিও ডেসক্রিপশন চেক করতে পারেন। তাছাড়া আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কী করবেন, ক্যান নট ইডিট দেখাচ্ছে, এনেবল আর সেভ মোড। আচ্ছা, নেট কানেকশন ইরোর বা লো কোয়ালিটি, তার জন্য আমরা একটু কষ্ট করে আমাদের পূর্ব জায়গায় চলে আসবো। যদি আপনাদের এরকম প্রবলেম করে দেন হচ্ছে আবার ফার্স্ট থেকে এডিট উইথ এলিমেন্টর ক্লিক করবো। এখন হচ্ছে আমাদের এলিমেন্টরটা ওপেন হচ্ছে, একটু ওয়েট করি। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওপেন হচ্ছে। তাছাড়া আমাদের সাইট প্রিভিউটা আপাতত অ্যাবাউট আছে, অ্যাবাউট আস থেকে আমরা হচ্ছে কাজ করতেছিলাম। এটা হচ্ছে নিউ স্কার্ট থিম, এই জিনিসগুলো আমরা হাঁটাবো মানে কীভাবে এটা হচ্ছে অন্য একটা পেজের থিমের আর কি, মানে কী বলে এটাকে হোম পেজ আর কি, এটাকে আমরা ডিলিট করে দেবো। একটু ওয়েট করেন, এলিমেন্টরের পেজ বিল্ডিং চলে আসছে। আচ্ছা, হ্যাভিং প্রবলেম লোডিং এলিমেন্টর, প্লিজ এনেবল সেভ মোড টু। আচ্ছা, আমাদের নেট প্রবলেম, যে দেখতে পাচ্ছেন নেট প্রবলেমের কারণে কিন্তু এটা প্রবলেম করতেছে, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, দেখতেই পাচ্ছেন যে নেট কতটা ডিস্টার্ব করতেছে, যার কারণে কিন্তু এই যে এখন চলে আসছে এলিমেন্টর, যদি একটু প্রবলেম করতেছিল তো এখন চলে আসছে। এখন আমরা হচ্ছে এটা হচ্ছে থিমের ডিফল্ট, এটা চাইলে আমরা এডিট বা কাস্টমাইজেশন করতে পারবো না। এলিমেন্টর দিয়ে আমরা হচ্ছে ড্র্যাগ এই যে উইজিট হেয়ার এখান থেকে কাজগুলো করতে পারবো স্বাভাবিকভাবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন কাজগুলো করব। আমরা আগে থেকে একটা পেজ নিতে পারি, তাছাড়া আমার ডিজাইন বা কাস্টমাইজেশন অনুযায়ী আমি কাজগুলো করব। একটু ওয়েট করতে হবে আমাদের ইন্টারনেট কানেকশন স্লোয়ার কারণে। তাছাড়া আমরা হচ্ছে আমাদের প্রিভিউ থেকে আমরা দেখে আসি, আপাতত এখানে কিছুই নেই। আমরা চাইলে একটা কন্ট্যাক্ট আস পেজ তৈরি করতে পারি, তারপর হচ্ছে হোম পেজ তৈরি করতে পারি, মানে এলিমেন্টর দিয়ে আমরা প্রায় সময় বলেছিলাম আমরা পেজ তৈরি করতে পারি আর কি। আমাদের নেট কানেকশনটি প্রচুর স্লো হওয়ার কারণে আমার একটু প্রবলেম ফেস করতে হইতেছে। আচ্ছা, আমি একটু চেক করি, প্রায় সময় এটা হয় আর কি, মাঝে মধ্যে আপনার একটু ওয়েট করবেন। আচ্ছা, এলিমেন্টরের পর আমরা হচ্ছে কোন প্লাগইনস নিয়ে কথা বলবো বা কোন থিম নিয়ে কথা বলবো আপনার কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়া হচ্ছে আমরা একটু ওয়েট করার পর হচ্ছে আমাদের ইন্টারনেট কানেকশনটা আপাতত মেবি চলে আসছে, একটু ওয়েট করতে হবে, আমরা রিলোড দিই। এখান থেকে কাজ করতেছে আপাতত মেবি মনে হচ্ছে, এখান থেকে রিলোডটা দিলাম। দেন হচ্ছে দেখি যে কী হয়, কন্ট্যাক্ট পেজে চলে আসলাম। তারপর হচ্ছে আমাদের নেট কানেকশন এখনও ঠিক হয় না, আমরা একটু ওয়েট করি, নেট কানেকশনটা প্রবলেম করতেছে।
আচ্ছা, আমরা আমাদের ইন্টারনেট কানেকশনটি প্রবলেম করতেছে, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, চলে আসছিল, বাট আমি আবার বন্ধ করে দিয়েছি। আচ্ছা, আবার একটু খেয়াল করি। আসলে আমার কম্পিউটারটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসছি, যার কারণে মানে সেট আপটা একটু অন্যরকম হচ্ছে। আমি মোবাইল দিয়ে কাজ করতেছি, আমার যে ডাব্লিউপি লাইন আছে বা ওয়াইফাই লাইনের যে কেবল আছে সেটা দিয়ে আমি আসলে কাজ করতে পারতেছি না। আচ্ছা, দেখি আমাদের ইন্টারনেট কানেকশনটা এখন আসে কি না। পর্যাপ্ত লোড হচ্ছে, তাছাড়া হচ্ছে প্রচুর বাফারিং হচ্ছে আজকে ইন্টারনেট কানেকশন। আমরা একটু ওয়েট করি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, যদিও ভিডিওটা আমি পজও করি নাই, এটার ভিতর দিয়ে আমি আসলে কাজটুকু করতেছি, আসলে এই জন্য আমি সরি। আচ্ছা, আমাদের লাইন চলে আসছে, এখন আমরা রিলোড দিই, তারপর দেখি কি অবস্থা। এই কন্টাক্ট আস পেজটা আমরা রিলোড দিই, তারপর দেখি যে আমাদের ইন্টারনেট কানেকশনটা কত ফাস্ট কত স্লো কাজ করতেছে। মোটামুটি একটু ফাস্ট হয়েছে, কাজ চলে আর কি। তা আমাদের এলিমেন্টরটা মোটামুটি একটু লোড হচ্ছে, পর্যাপ্ত পরিমাণ লোড হবে, চাইলে আমরা একটা কন্টাক্ট আস পেজ তৈরি করতে পারি। তবে এই জন্য আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ ডিজাইন থাকতে হবে একটা পেজ তৈরি করার জন্য। প্রত্যেকটা পেজ ক্রিয়েট করার আগে আমাদেরকে একটা ডেভেলপারের কাছ থেকে পেজের যেই আউটলুক আছে সেগুলো কিন্তু নিয়ে আসতে হবে। আমাদের এলিমেন্টরটা ওপেন হয়ে গেছে, এই পেজ যিনি ডিজাইন করেছে সেটা কিন্তু আগে থেকে ডিজাইন করা, দেন হচ্ছে একজন ডেভেলপার মেক করে দিয়েছে। আমরা আসলে ডিজাইনার না, আমরা ডেভেলপার, কেউ আমাদেরকে ডিজাইন করে দিবে, সেটা হচ্ছে আমরা পার্ট বাই পার্ট মেক করে দিব আর কি। তো আমরা একটু ওয়েট করি, আমাদের এলিমেন্টর চাচু একটু লুট হয়ে নেক, দেন হচ্ছে উনি চলে আসবে। প্রচুর পরিমাণ লুট নিতেছে, আসলে এটা আমি মনে হয় আমার একটা গান ধরা উচিত ছিল, বিকজ যা পরিমাণ প্রবলেম করতেছে এটা আসলে কাম্য না আর কি। যদিও ভিডিও কোয়ালিটি এই ইন্টারনেট কানেকশন থেকে লো হচ্ছে আর কি, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ লোড নিচ্ছে। আচ্ছা, আমরা নতুন করে দেখি আমাদের সাইটে ঢুকি, প্রবেশ করি, দেখি কি অবস্থা। আচ্ছা, আমরা দেখি অ্যাবাউট হোম পেজে চলে যাই, আবারও কিন্তু নেট কানেকশন প্রবলেম দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন আবার চলে আসছে। কি করতেছে আমি নিজেও বুঝতেছি না, ইন্টারনেট যে কি করতেছে আমি নিজেও বুঝতেছি না। এই যে এখন কিন্তু আবার ড্যাশবোর্ডে চলে গেছে, এই যে ড্যাশবোর্ড চলে আসছে, এলিমেন্টর কিন্তু এখন ওপেন হচ্ছে, যদিও এখনও মানে আমার সাইটটা রান হচ্ছে না সুপার ফাস্ট। মানে সাইট প্রিভিউটা আমরা যদি একটু দেখি, এটা নেওয়া যায়, এলিমেন্টরটা ওপেন হয়ে নেই, তারপর হচ্ছে আমরা পর্যাপ্ত পরিমাণ কাজ করব। এখান থেকে হচ্ছে আমরা ড্যাশবোর্ডে চলে আসছি, এটাকে ডিসমিস করে দিই। তারপর হচ্ছে আমাদের সাইটটাও প্রচুর পরিমাণ লোডিংয়ে হচ্ছে, আমাদের নেট কানেকশন খারাপ হয়, এখানে কিন্তু এলিমেন্টর ক্যান নট এডিট দেখাই দিছে আর কি। আচ্ছা, দেখি কি অবস্থা, কাজ হচ্ছে না, আমাদের নেট কানেকশনটি প্রচুর স্লো হয়, আমরা আসলে এখন কাজটা করতেই পারতেছি না, কি পর্যন্ত প্রবলেম করতেছে আল্লাহ। আমিও আসলে একটু অসুস্থ। আচ্ছা, যাই হোক, যেহেতু আমরা নেট কানেকশন জন্য এলিমেন্টর নিয়ে কথা বলতে পারতেছি না, আমরা অন্য কিছু নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে আমাদের প্লাগইনস নিয়ে। আচ্ছা, আমাদের এলিমেন্টরটা মেবি ওপেন হচ্ছে, এলিমেন্টরটা ওপেন হোক, আমরা হচ্ছে অন্য কিছু নিয়ে আপাতত আলোচনা করি। আচ্ছা, আমরা প্লাগইন অপশনে যাই, প্লাগইন অপশনে গিয়ে হচ্ছে একটা প্লাগইন নিয়ে একটু ডিসকাস করি, ডিসকাস করে আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ করে দিব, বিকজ 8 মিনিট প্লাস হয়ে গেছে, বাট এখনও ইন্টারনেট কানেকশন প্রচুর পরিমাণে লোড দিচ্ছে। তা আমরা হচ্ছে ইকুইপমেন্ট এন্টি স্প্যাম নিয়ে কথা বলেছি, ডাব্লিউপি সিকিউরিটি এটা ইনস্টল করেছি, ক্লাসিক ইনস্টল, এলিমেন্টর, এলিমেন্টর প্রো, এগুলো হচ্ছে আচ্ছা এগুলো আমরা ডিলিট করে দিতে পারি, এগুলো কোনো দরকার নাই, ডিএক্টিভ হচ্ছে, ডিএক্টিভ হচ্ছে, ডিএক্টিভ এগুলো হচ্ছে সব দেখবেন একটু মানে অটোমেটিক হয়ে যাবে রিলোড। আচ্ছা, কী পরিমাণ প্রবলেম করতেছে,
আমার কিছু করার নাই আজকে, যদিও একটু প্রবলেম করতেছে। আচ্ছা যাই হোক, এখন আমরা হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করি। অ্যাড নিউতে ক্লিক করার পর একটু ওয়েট করি। আচ্ছা আজকে যেহেতু নেট প্রবলেম করতেছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই আমি রাখতেছি, যদিও প্রচুর পরিমাণ ডিস্টার্ব করতেছে, তাই এ পর্যন্তই থাকবে আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করবো এলিমেন্টের মাধ্যমে একটা পেজ বিল্ড করার জন্য।